উন্নয়নের পথে বাংলাদেশের যে দুর্নিবার এগিয়ে চলা, সেই পথের উল্লেখযোগ্য মাইলফলক দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন। এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে আমরা যেভাবে কাজ করেছি তা দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করে বাংলাদেশ এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও তার প্রয়োগ ঘটাতে চায়। এসডিজি ফ্রেমওয়ার্ককে যথাযথ গুরুত্ব দিয়ে বর্তমানে আমরা 2016-2020 মেয়াদী নতুন জাতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা উন্নয়ন করছি। একটি টেকসই, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠায় আমাদের যে আকাঙ্ক্ষা, সেখানে কেউ যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি অর্জনেও স্বাস্থ্য খাতের উন্নয়ন একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তবে বিপুল জনসংখ্যার এই দেশে স্বাস্থ্য খাতের উন্নয়নের এই যাত্রায় ছিল নানামুখী চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা। হাসপাতাল সেবা ব্যবস্থাপনার যে সমস্ত অন্যান্য যে সমস্ত চ্যালেঞ্জগুলি আছে, যেগুলি সাধারণত রোগীকেন্দ্রিক স্বাস্থ্য সেবা নেওয়ার পথে অন্যতম বাধা, সেই বাধাগুলা দূর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। রোগ এবং রোগীর অবস্থা বিবেচনা করে উন্নত দেশে সাধারণত তিন ধরনের সেবা দেওয়া হয়ে থাকে, যা বর্তমানে বাংলাদেশেও বিদ্যমান। স্তর ভিত্তিক প্রথম স্তর হল প্রাথমিক সেবা বা প্রাইমারি কেয়ার। এটি মূলত মিক্সড কেয়ার সিস্টেম, যেখানে প্রিভেন্টিভ, প্রোমোটিভ এবং লিমিটেড কিউরেটিভ কেয়ার প্রদান করা হয়ে থাকে। এই প্রাইমারি কেয়ার সাধারণত কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাব সেন্টার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রদান করা হয়ে থাকে। দ্বিতীয় স্তর তথা সেকেন্ডারি লেভেলে জেলা ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে থাকে। এই স্তরে সাধারণত উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে রেফার্ড রোগীসমূহকে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। প্রতিটি জেলা শহরে 100 থেকে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল রয়েছে। এ সকল জেলা হাসপাতালগুলোতে সার্জারি, মেডিসিন, গাইনি, চক্ষু, অর্থোপেডিক্স সহ বিশেষায়িত সেবাসমূহ প্রদান করা হয়ে থাকে। সেকেন্ডারি লেভেলে ICU, CCU, ডায়ালাইসিস সেবার মতো বিশেষায়িত সেবা বেশ কিছু হাসপাতালে চালু রয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে এবং সীমিত আকারে জেলা হাসপাতালসমূহে ICU, CCU, ডায়ালাইসিস ইত্যাদি বিশেষায়িত সেবা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও প্রতি বিভাগে একটি করে ক্যান্সার হাসপাতাল চালু করার প্রক্রিয়াও বর্তমানে অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলা হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধির কাজ পুরোদমে চলছে। প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি সহ অন্যান্য স্বাস্থ্য উপকরণের শতভাগ সরবরাহ নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি পার্টিসিপেশন চালু করা হয়েছে, যেখানে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনপ্রতিনিধিগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি এলাকার জনপ্রতিনিধি অর্থাৎ সংসদ সদস্যকে সভাপতি করে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি চালু করা হয়েছে। প্রতিটি হাসপাতালে রোগী নিরাপত্তা সেল গঠন এবং ফায়ার সেফটি এর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট কমিটি গঠন করা হয়েছে, যা সার্বজনীন স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান লক্ষ্য। হাসপাতাল ভিত্তিক বিশেষায়িত সেবা সম্প্রসারণের অংশ হিসেবে আমরা ক্যান্সার হাসপাতাল 8টি ডিভিশনে 8টি ইউনিট তৈরির চেষ্টা প্রস্তাব করেছি এবং এই প্রস্তাব পরিকল্পনা কমিশনে ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। আমরা প্রত্যেক ডিভিশনে একটি করে কিডনি চিকিৎসা ইউনিট, যেখানে ডায়ালিসিস সুবিধা থাকবে, সেটা স্থাপন করার জন্য প্রস্তাব করছি। এছাড়া প্রত্যেক বিভাগে একটি বিশেষায়িত শিশু হাসপাতাল তৈরির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে, যেটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। স্তর ভিত্তিক স্বাস্থ্যসেবার তৃতীয় বা টার্সিয়ারি লেভেল হল মেডিকেল কলেজ হাসপাতাল ভিত্তিক সেবা। বর্তমানে মোট 35টি মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ বা আংশিকভাবে এই সেবা চালু রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইয়ার, নোজ অ্যান্ড থ্রট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজি অ্যান্ড হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজেস অফ দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালের মাধ্যমে দেশের সর্বস্তরের জনগণকে বিশেষায়িত সেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ঢাকায় স্থাপিত হয়েছে এশিয়ার সর্ববৃহৎ বার্ন কেয়ার হাসপাতাল, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল।
পিপিপি এর অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সকল ধরনের ডায়াগনস্টিক সেবাসমূহ পিপিপি এর মাধ্যমে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশে এগুলো অসংক্রামক রোগ হয়ে যাচ্ছে, আমাদের হৃদরোগী, কিডনি রোগী, ক্যান্সার রোগী এদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটি বিভাগীয় শহরে একটি করে স্বয়ংসম্পন্ন 100 শয্যার ক্যান্সার হাসপাতাল এবং কিডনি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করছে এবং ইতিমধ্যে এটার পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আশা করি শীঘ্রই অর্থনৈতিক পরিষদে এটা পাশ হবে এবং এটার কাজ শুরু হবে। স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে বাংলাদেশ পেয়েছে নানা আন্তর্জাতিক স্বীকৃতি। 2015 সালের আগেই শিশু মৃত্যুর হার 2/3 হ্রাস করায় 2010 সালে জাতিসংঘ বিশেষ স্বীকৃতি দেয় বাংলাদেশকে। শিশুদের টিকাদান ব্যবস্থার উন্নয়নে অসামান্য অবদানের জন্য 2009 ও 2012 সালে বাংলাদেশ অর্জন করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস পুরস্কার। শুধু তাই নয়, টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যাদাপূর্ণ ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্জন করেছেন জাতিসংঘের সম্মানসূচক CERES পুরস্কার সাউথ সাউথ অ্যাওয়ার্ড। মূলত বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত কার্যকর পদক্ষেপসমূহের সুফল হিসেবে বাংলাদেশ খুব দ্রুত স্বাস্থ্যখাতে একটি উল্লেখযোগ্য অবস্থানে এসে পৌঁছেছে। তবে এটি একটি চলমান প্রক্রিয়া যা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অচিরেই স্বাস্থ্যখাতে এগিয়ে যাবে আরও অনেক দূর।